হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য অবিশ্বাস্যভাবে বাড়ানোই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় 30-40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গণপরিবহন ও পণ্য পরিবহনে দেড়গুণ খরচ বৃদ্ধি পেয়েছে। পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণে রাজধানীর পাইকারি বাজারে কেজি প্রতি প্রায় সব সবজির দাম 5-10 টাকা পর্যন্ত বেড়ে গেছে, আর খুচরা বাজারের অবস্থা আরও ভয়াবহ। এতে ভুক্তভোগী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, কারণ মূল্য বৃদ্ধির এই চাপ বইতে হবে সাধারণ মানুষকেই। সাধারণ মানুষের আয় না বেড়ে মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় দিনে দিনে কমে যাচ্ছে। নিত্যপণ্যের বাজারে গিয়ে পণ্যের নতুন দাম শোনার পর অনেক ক্রেতাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেন্টার ফর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর মনে করেন, জ্বালানি তেলের পর পরিবহন ভাড়া বাড়ার প্রভাব সবকিছুর উপর কম বেশি পড়বে, কারণ একটার সঙ্গে আর একটা সম্পর্কিত। এর একটা চেইন এফেক্ট আছে, শিল্প কৃষি থেকে শুরু করে সবখানেই ধীরে ধীরে এর প্রভাব দেখা যাবে বলেও তিনি মনে করেন। এমনিতেই করোনার কারণে দেশে 3 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, আর গত জুন মাসে পিপিআরসি এবং ব্যাংক এক যৌথ গবেষণায় জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নতুন করে আরও 21 লাখ মানুষ দরিদ্র হয়েছে, আর হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ার অভিঘাতে আরও অনেক মানুষ নতুন করে দরিদ্র হবেন বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই খরচ বাড়ানোর অর্থ সাধারণ মানুষের কাছে নেই, তাই তারা দ্রব্য এবং সেবার ব্যবহার কমিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইবে। অনেকে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়বেন, মূল্যস্ফীতি আরও বাড়বে।